স্টেশন দেখতে পাচ্ছো বন্ধুরা তোমরা, এটা হচ্ছে স্টেশনে। আমরা এখন ঢুকবো স্টেশনের উপর দিয়ে। চলো স্টেশনের ভেতরে ঢুকলাম। স্টেশনের ভেতরেও একটা ব্যাগের দোকান হয়েছে। প্ল্যাটফর্মে উঠে লাইন পার হয়ে যাব। প্ল্যাটফর্মের ওপর উঠে গেছি, উঠে এবার হাঁটতে শুরু করলাম। আর এদিকে চারিদিকে ট্রেনের অ্যানাউন্সমেন্ট, একে আসছে রানাঘাট, আর দু নম্বরে ডাউনে, আর আপে আর কি রানাঘাট আসছে, আর ডাউনে হচ্ছে কৃষ্ণনগর আসছে। আমি প্ল্যাটফর্ম দিয়ে হাঁটতে হাঁটতে না হনুমান মন্দিরের দিকে যাচ্ছি, তোমাদের দেখাবো হনুমান মন্দির। এটা হচ্ছে খুব বিখ্যাত মন্দির, লোকে যে যা মানত করে এটা সত্যি কথা মানত ফলে। আর এই আশেপাশে দোকানগুলো দেখছো সব বসেছে, আর খুব জাগ্রত এটা মন্দির। তোমরা যদি কোনো দিন মানত করতে আসো দেখবে সফল নিশ্চয়ই পাবে তোমরা। আর এটা এত ভালো, দূর দূর দোকান্ত থেকে লোক এখানে মন্দিরে আসে, বুঝতে পেরেছো? চলো মন্দির দেখা হয়ে গেল। আমি এই যে লাইনের সাইড দিয়ে যে রাস্তা ওখান দিয়ে হাঁটছি, হেঁটে এই তো দেখছো বাঁ দিকেই হচ্ছে লাইন, গাড়ি যাতায়াত করবে। চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করব। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করো। যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, না দেখলে বুঝতে পারবে না, স্কিপ করবে না। টাটা, বাই বাই। প্রচুর শেয়ার করো, কমেন্ট।